সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যের আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও শিক্ষক সমাজ বিভিন্ন স্তরে, বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক বা উচ্চ এলিমেন্টারি, দুটো ক্ষেত্রেই সাধ্য মতন সরকার বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি করেছেন এবং অন্যান্য সুযোগও এনে দিয়েছেন। শুধু তাই নয়, প্রায় 7,500 অধ্যাপক নিয়োগ হয়েছে এই সময় এবং এলিমেন্টারি এডুকেশনে অর্থাৎ হায়ার সেকেন্ডারি মাধ্যমিক এবং প্রাইমারি আপার প্রাইমারি সব নিয়ে আমাদের প্রায় 72,000 শিক্ষক নিয়োগ হয়েছে এবং বাদবাকিও বেশ কিছু শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। কোনো এক বিশেষ হাতে পড়ে বারবার আইন আদালত করবার ফলে মেধা তালিকা বের করবার পরেও কিছু লোককে নিয়োগপত্র দেওয়ার পরেও অন্যদের নিয়োগপত্র দেওয়ার বন্ধের জন্য তারা আবেদন করে। প্রায় প্রতি ক্ষেত্রে ফিরে যাচ্ছে যারা শিক্ষক হতে চান সেই সমস্ত যোগ্য প্রার্থীরা। আমি এই অবস্থা সত্ত্বেও শিক্ষা দপ্তর অত্যন্ত সহানুভূতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট সহানুভূতি থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে, বিশেষ করে যে এলিমেন্টারি এডুকেশনের বিভিন্ন স্তরে ছাত্র সমাজকে পড়ানো যাদের দায়িত্ব, ছাত্রদের স্বার্থকে ক্ষুণ্ণ করে শুধু আর্থিক দাবি দেওয়ার জন্য বারে বারে তারা পথে বসছেন এবং কোনো না কোনো দাবি মিটে যাওয়ার পরেও আবার নতুন দাবি নিয়ে তারা তাদের দাবি পেশের গণতান্ত্রিক অধিকারটাকে রাস্তায় বসে নিয়ে নিয়েছেন। আমি আবারও বলছি, যারা আবেদন বা যারা সহানুভূতিশীল হয়েছেন পার্শ্ব শিক্ষকদের এই রাস্তায় বসে, নভেম্বরের 11 তারিখ থেকে আজ পর্যন্ত তারা ছাত্রছাত্রীদের কথাটাও ভাবেন। আমি অনেককে দেখছি, রাজনৈতিক নেতা বিশিষ্ট জনেরা, তারা বলছেন, তারা কি তারা সমবেত হয়ে কথাটা বলতে পারেন না যে ছাত্রছাত্রীদের স্বার্থটা তাদের দেখা উচিত? 6 মাস তো এমনি হয়, নানা কারণে বিশ্বের ছুটি, নিজের ছুটি, শীতের ছুটি,
সব মিলিয়ে আপনারা যদি দেখেন যে অ্যাভেলেবেল ক্লাস হওয়া সময় সেটা যথেষ্ট কম, তারপরেও যদি এই ধরনের স্কুলের অচলাবস্থা তৈরি করে তাদের ক্ষোভ বা বিক্ষোভ থাকতে পারে, তার সমাধান সূত্র বের করতে গেলেই যে আর্থিক ভিতের প্রয়োজন হয় সবসময় সেটা থাকে না, তা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ছাত্রছাত্রীদের সমস্ত রকম এই অসুবিধা তৈরি করে, বিশেষ করে গ্রামে তো আরও বেশি অসুবিধা। আমি আবারও বলছি, তো আগেও বলেছি যে আপনারা আপনাদের এই ধর্ণা এবং অনশন বা অবস্থান যাই বলুন না কেন নিজেদের আর অসুস্থ করবেন না, ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাবেন না, এবং যে কথাটা আপনারা বলেছেন লিখিতভাবে দিচ্ছেন না কেন, কেন্দ্রীয় সরকারের টাকা আমরা পাই এবং সেই কেন্দ্রীয় সরকারের টাকা থেকে আমরা রেখে দিই, এরকম নেতারাও বলেছেন, নেতারা গেল কই, তাদের কপি দিতে বলুন, যে নেতারা বুক ফুলিয়ে ডান বাম থেকে তো শুরু করে গেরুয়া সবাই বলেছেন, কাগজটা কই, কাগজটা দেখান, এ তো আন্দোলনের দরকার ছিল না, হয় আমরা বলতাম আমাদের অর্থ নেই, আমরা দেখছি আমরা 17,000 কোটি টাকা পাই, দ্যাট ইজ অন রেকর্ড, বেতন বা ভাতা এই হেডে আমাদের কোনো টাকা আসে না, যে সমস্ত বোদ্ধারা গিয়ে ওখানে ভাষণ দিচ্ছেন আর যে সমস্ত শিক্ষক ভাইরা বোনেরা কথা বলছেন, তাহলে এত কথা বলছেন কেন, কেন্দ্র সরকার দেয় আমরা দিন দিন না, আমাদেরকে দেখান না, আমাদেরকে কোর্টে গিয়ে বলুন না আপনারা, কোর্ট আপনাদের বলেছে হ্যাঁ আপনারা আন্দোলন করে যান স্কুল করতে হবে না, দেখান সেটা, সরকার যথেষ্ট সহ্য করছে, তবে আমরা ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আর খেলতে দেব না, আমরা পরিষ্কারভাবে বলে দিলাম, সমস্ত রিপোর্ট আমাদের হাতে এসেছে, এবং আপনারাও যারা আন্দোলন করছেন তারা ভেবে দেখুন যে আপনাদের ওখানে কতজন আছে আর কতজন সংখ্যা, তারাও আপনাদের এই আন্দোলনের সুযোগে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আন্দোলনে না আসেও হয়তো স্কুলে যাচ্ছে না, এই রিপোর্ট আমাদের কাছে আছে, আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের কাছে যদি কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে আর রাজ্য সরকার সেই টাকা দেয়নি, তথ্য দিয়ে প্রমাণ করেন, আমি নিশ্চয়ই সরকারের কাছে একজন প্রতিনিধি হিসেবে ব্যাপারে কথা বলব, কিন্তু মিথ্যাচারে চলবে না, আর যারা কেন্দ্রীয় সরকারের বেতন নিতে চান তারা কেন্দ্রীয় স্কুলে কাজ করলেই তো পারেন, কেউ তো বারণ করেনি আপনাদের, কেন্দ্রীয় হারে, কেন্দ্রীয় হারে ডিএ চাই, কেন্দ্রীয় হারে এইটা চাই, কেন্দ্রীয় হারে ওইটা চাই, তো অনেক আছে, তো কেন্দ্রীয় বিদ্যালয়ও তো এখানে আছে, আমরা শিক্ষাকে সর্বজনীন করবার জন্য আমরা শুধু বেতনটাই দেব, তাদের চেয়ার বেঞ্চি দেব না, তাদের বিদ্যুৎ দেব না, তাদের বই খাতা দেব না, তাদের জুতো দেব না, তাদের এগুলো কি দেব না, তার পরিকাঠামোগত উন্নয়ন কি করব না, স্কুল খুলবো না, শিক্ষক ওনারা বলছেন শিক্ষক নিয়োগের অনেক দিন ধরে বলছে অনেক শিক্ষক নেই তাই হয়েছে, আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি এখন এটাকে অনলাইন করবার পর বোঝা যাচ্ছে, আপনারা কেউ কোনোদিন ভাবতে পেরেছিলেন যে প্রায় 10,000 গেস্ট লেকচারার হবে, আপনি আপনারটা জানতেন,
সরকার জানেই না, সরকারের কোনো অনুমোদনই নেই। তা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী গেস্ট লেকচারের বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখেছেন। সব কিছু 2.5 লক্ষর মতন বিভিন্ন নামে শিক্ষক বা শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগকর্তা ছিল আমাদের আগের সরকার। তখন তো পাপড়ি ফোটেনি, পদ্মের পাপড়ি ফোটেনি। এখন পাপড়ি জোড়া দিয়ে দিয়ে ভাবছে বোধহয় অনেক কিছু হবে, এনে করুন না। এত কথা বলা সংসদে, এত এখানে এত বলার তো দরকার নেই, টাকাটা নিয়ে আসুন না। কেউ কি উত্তর দিয়ে সংসদে বলল যে হ্যাঁ আমরা টাকাটা দেব, কিংবা আমরা টাকাটা দিয়েছি কিন্তু ওরা সেটা দিচ্ছে না? আমি তাই সমস্ত রকম শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে আবেদন করব, ছাত্রদের স্বার্থ তাই আমাদের কাছে বড় কথা, এবং নিশ্চয়ই তাদের যা লজিক্যাল আছে তাই তাদের একটা প্রজেক্টের আন্ডারে এদের নেওয়া হয়েছে। শিক্ষকদের তো প্রজেক্টের আন্ডারে নেয় না, শিক্ষকের তো ভ্যাকেন্সি বা রিকোয়ারমেন্টের অনুযায়ী নেয়, এ তো প্রজেক্ট শেষ হয়ে 2010 উঠে যাবে, যখন বামফ্রন্ট উঠে যাচ্ছে এই সময় তাদের মনে হলো যে এদেরকে দিয়ে দিই। কেউ 1000 টাকা পেতো, আবারে 2000 টাকা, এরকম করতে করতে 5000 টাকায় ছেড়ে দিয়েছিল, আজকে 10000 টাকা, 13000 টাকা। এটা একটু লিমিট আছে, 2018-তে 45% থেকে 80% পর্যন্ত বাড়ানো হয়েছে। হয়তো উচ্চ জায়গায় সবাই 80% পায়নি, আমি ধরেই নিই 40-60% গড়ে। তাদের PF এর আন্ডারে আনা হয়েছে, PF এর টাকাটা দিতে হয় না, 1000 থেকে 1200 টাকা পর্যন্ত PF এর দিতে হচ্ছে, মেডিকেল লিভ দেওয়া হচ্ছে, মেডিকেলে স্বাস্থ্য বিমার আওতায় তাদের আনা হচ্ছে। এগুলো তো করছে ধীরে ধীরে সরকার, এগুলো তো ছিল না এতদিন ধরে, যা ছিল না তা করে আমরা শুধু সমালোচিত হব কেন? আমি এতদিন পর্যন্ত চুপ করে শুনেছি, আমার এই কথাগুলো বুঝতে হচ্ছে। ওদের স্কুলে ফিরে যাওয়ার কোনো সময়সীমা বেঁধে দেবে? আমার সময়সীমা বাধ্য হবে না, ওরা যেটা বলেছে সেটা আমি সাংবাদিকদের গিয়ে বলছি। এতগুলো তো ক্যামেরা আমার সামনে আছে, ওরা ক্যামেরার সামনে আপনাদের দেখাক যে কেন্দ্রীয় সরকার ওদের জন্য টাকা দিয়েছে, ওদের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধি যাই বলুন না কেন দিয়েছে, আর আমরা তা দিচ্ছি না। দেখা, আমি আপনাদের বলছি ওদের ধৈর্য ধরতে বলছি, ওদের ধরেই নিয়েছে বসবো আর কিছু নিয়ে উঠব। অচল অবস্থা কাটবে কি করে? কাটার দরকার নেই, এটা তো কারখানা নয় যে ডেইরি প্রোডাকশন লস হচ্ছে, এটা নাগরিক তৈরি করবার পাঠাগার, স্কুল বিদ্যালয়। তারা যদি এইটুকু না ভাবে যে আমার জন্য আমাদের বাচ্চাগুলো কষ্টে আছে, তাহলে আর কি করবো? আজকে জানানোর দরকার ছিল যে একটা মিথ্যে বা একটা অসত্য বা তথ্যগত ভুল নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আন্দোলনকারীরা অনেকে বলছেন যে শিক্ষামন্ত্রীর অফিসের সামনে তারা যেহেতু আন্দোলন করছেন, একবার অন্তত তিনি আসুন। আমি কেন যেতে যাবো? আমার অফিসের সামনে অনেকেই করছে, আমার অফিসের সামনে দেখুন উন্নয়ন ভবন, পাশে স্বাস্থ্য ভবন, অমুক তমুক সব আছে, ওরাও তো আসতে পারে কেন? আমি কি হেড দাঁড়ান আছি না? আমি ওদেরকে কী বলবো? আচ্ছা, আলোচনার পথ দরজা সবসময় খোলা রেখেছি। এগুলো কী ধরনের? প্রত্যেকবার আসুন, প্রত্যেকবার আপনি ওঠান, এটা তো ঠিক নয়। আমি আবেদন করতে পারি, আমি আবেদনও করেছি, কিন্তু সরকারকে এবার কঠোর হতেই হবে, ওইসব চ্যালেঞ্জ ট্যালেঞ্জ দিয়ে লাভ নেই। কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে,
এটা শিক্ষক সংগঠন, তার মধ্যে শ্রমিক সংগঠন ঢুকে গেছে। যে যেরকম পাচ্ছে এই তাদের এই দুর্বলতা কাজে লাগে, মঞ্চে অবতীর্ণ হচ্ছে। আমি তাদের সকলের কাছে শুভবুদ্ধি কামনা করি এবং আবার বলি যে তথ্য নিয়ে আমাদের সঙ্গে দেখা করে বোঝান যে আপনারা যেটা বলছেন সেটা সঠিক। আর আপনারা যে সকলে প্রজেক্টের মধ্যে এসেছিলেন সেটাও জনগণকে বলুন। একটা 2.5 লক্ষ লোকের সমস্যা 8 বছরে মিটবে? টাকাটা যা দেওয়ার কথা তার সে টাকাটা দিচ্ছে না। 17,000 কোটি টাকা শুধু আমাদের শিক্ষা দপ্তরে বাকি, কে দেবে টাকাটা? আর এটা জানবেন যে এখানে সরকারি শিক্ষার সুযোগটা অনেক বেশি, বিদ্যালয়ের অমুক অনেক, ইন কম্পারিজন টু আদার স্টেট, আমাদের মতন বড় স্টেটে। আমি সকলকে আপনাদেরকেও বলবো, আপনারাও বলুন, শুধু তারা তাদের স্বাস্থ্য খারাপ করে তো কোনো লাভ নেই। তাদেরকে কাজে ফিরবার ক্ষেত্রে কি কোনো এটা তো কাজে ফেরার না, তাদের স্কুলে ফিরতে হয়। শ্রমিকরা কাজে ফেরে, কর্মচারীরা কাজে ফেরে, শিক্ষকরা পড়াতে ফেরে। সমাধান হবে যাদের শুভবুদ্ধি না যাগুলো, সমাধান হবে কি করে? আর আপনারাও সমাধান সূত্র বের করুন, বলুন গিয়ে দেখুন। আপনারা তো কেউ গিয়ে ওদেরকে বলেননি, আপনারা তো এত কথা বলছেন। আপনারা কেন্দ্রীয় সরকার দিয়েছে দিন, আমরাও মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে ধরি। তাহলে সরকারের কঠোর পদক্ষেপ বলতে আমরা কি বুঝবো? তাহলে সেটা বুঝবেন।